আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত রাহমদ হুমসলি আলা রসলি কারিম আ্মাদ বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনি ভাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের আট নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুর আন আমির একশোত বাহান্ন নম্বর আয় থেকে একশোত সাতান্ন নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ তো চরণ শুরু করি আমাদের আজকের এই ক্লাস দবিল্লাহি মিরা শাহিন রহমা নির রহিম ولا تقربوا مال اليتيم الا بالتي هي احسن حتى يبلغ اشده واوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا الا وسعها واذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون ولا تقربوا أرتم ركات سيو زيونا زيونة واو تسأل لا نَبُدُكْ تقربوا لا تقربوا تمركي كرونا نيكوتو زيونا নিষেধ করা হয়েছে মালা দন সম্পদের মাল দন সম্পদ আলিয়াতিমি এতিমদীর এতিমদীর দন সম্পদের কি করো না কাছেও যেও না ইল্লা তবে বা ব্যতিত্ব ছাড়া বিল্লাতি এমন ভাবে হিয়া যেটা আহসানু উত্তম পন্থা খাতা যতক্ষণ না ইয়াবে লোক সে পৌঁছায় বারে হয় উপনীত হয় আসুদাহু তার প্রাপ্ত বয়সে ওয়াউফু আর তোমরা পূর্ণ করো ওয়াউ অর্থ হচ্ছে আর আউফু তোমরা কি করো পূর্ণ করো আল কাইলা মাপ ওয়াল মিজানা উ উজন ওয়াউ আর বা উ মিজান ওজন বিল কিস্তি ন্যায় সাথে এখানে বি অর্থ হচ্ছে সাথে আমরা চাপে দিই না কার উপর ছাড়া বিদিত উস আহা তার ওয়া ওয়াঈদ আর যখন ওয়া অর্থ হচ্ছে আর ইদা অর্থ হচ্ছে যখন কলতুম তোমরা কথা বলো তখন তোমরা সুবিচার করো যে কথা বললে ন্যায় কথা বলো কথার মধ্যে সুবিচার করো ওয়ালাউ ওয়াও আর লাউ যদি কানা সে হয় দ্য কুল যদি সে নিকটাত্মীয় হয় তারপরও কি করো ন্যায় কথা বলো ওয়াবি আহ দি আর কৃত অঙ্গীকার আল্লাহি আল্লাহর আওফু। তোমরা পূর্ণ করো যালিকুম লিকুম এটা অসকুম তোমাদের নির্দেশ দিয়েছেন বিহি সে ব্যাপারে যেন তোমরা তাদের কেরুনা উপদেশ গ্রহণ করো আচ্ছা একত্র অর্থ দেখি এ যেও না আমরা গত ক্লাসে এই যে এটা হচ্ছে একশত বাউন্ন নাম্বার আমরা একান্ন নাম্বার আয়তে আমরা দেখেছি যে আল্লাহ আল্লাহ রাসুল সাল সাল্লাম ইহুদি মুশ্রিকদেরকে আহ্বান করতেছে এসো আমি তোমাদেরকে আল্লাহ সু বলতেছে আমি তোমাদেরকে পাঠ করে শোনাই যেগুলো তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন যে আল্লাহ সুহায়ন তালা কিছু বিষয় আদেশ নিষেধ হারাম করেছেন এই বিষয়গুলো এখানে উল্লেখ করেছেন আমরা এখানে গত ক্লাসে সর্বশেষ আয়তের মধ্যে আমরা পাঁচটি বিষয় দেখেছি যে বিষয়গুলো আল্লাহ সুবাহানুতালা এখানে নিষেধ করেছেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে তো এখানে টোটাল হচ্ছে দশটি বিষয় এখানে এক নম্বর ছিল তোমাদের জন্য হারাম করেছেন তা এই যে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে পিতামাতার সাথে সদ ব্যবহার করো আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে পিতামাতার সাথে সদ ব্যবহার করো এর বাহিরে অসৎ ব্যবহার অসৎ আচরণ এগুলো নিষেধ করা হয়েছে সন্তানদেরকে এটি তিন নম্বর সন্তানদেরকে দারিদ্রতার বয়ে হত্যা করো না যে সন্তানকে আগের যুগে দারিদ্রতার ভয়ে হত্যা করত আমরা এই বিষয়ে আমরা আগে আলোচনা করেছি তারপর চার নম্বর আমি তোমাদেরকে ও তাদেরকে আহার দিই এটা হচ্ছে চার নম্বর অশ্লীলতার কাছেও যেও না যে অশ্লীলতা যেগুলো আছে বেহায়াপনা এগুলো কাছেও না করবে তো দূরে কথা এগুলোর কাছেও না প্রকাশ্যক কিংবা গোপনে অপ্রকাশ্যক আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন এটা হচ্ছে তাকে হত্যা করু না যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটাও ইসলামে সম্পূর্ণ হারাম করা হয়েছে তো এই আয়তে আমরা পাঁচটি বিষয় দেখেছি তো এখানে আরও কিছু বিষয় রয়েছে এতিমদের ধন সম্পদের না এখানে কাছেও যেও না এটা হচ্ছে অভিভাবকদেরকে বলা হচ্ছে যে ইতিমদের যে অভিভাবক রয়েছে যারা এতিমদেরকে লালন পালন করতেছে তারা যেন এতিমদের সম্পদ বক্ষণ না করে আবার নিসার নম্বর বলেন সুরা যারা এতিমদের মাল সম্পদ অন্যায় ও অবৈধভাবে ভাবে বক্ষণ করে তারা নিজেদের পেটে আগুন বর্তি করে তো এতিমদের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে এটাও ইসলামে হারাম তবে উত্তম পন্থায় উত্তম পন্থা হচ্ছে যে আপনি কাছে যাবেন প্রথমে তো বলা হচ্ছে যে কাছেও যাবেন না এখানে মূলত কাছে যে তিনি না মূলত হচ্ছে এটা বক্ষণ করা যে কাছে যাবেন কিন্তু এটা কি আপনি বক্ষণ করার জন্য যাচ্ছেন হয়তো বা সেটা রক্ষণাবেক্ষণ করবেন এই উদ্দেশ্যে আপনি কাছে যেতে পারেন যতক্ষণ না তারা প্রাপ্ত বয়সে পৌঁছায় যে তারা যখন প্রাপ্ত বয়সে পৌঁছাবে তখন তাদেরকে সেটা আপনি ফিরিয়ে দিবেন তোমরা ন্যায় নিষ্ঠার সাথে ওজন ও মাপ পূর্ণ করো এটা হচ্ছে কি সাত নাম্বার যে যখন ওজন করবেন তখন সেটা কি করতে হবে ন্যায় নিষ্ঠার সাথে কম বেশ করা যাবে না কমবেশ করা ইসলামিটা হারাম রাখতে হবে নিষেধ করা হয়েছে আমি কারোর উপর সাদ্দতে কিছু চাপিয়ে দেই না আল্লাহ বলতেছে যে এই বিষয়গুলো কারোর উপর কঠিন না আসলে সহজ যখন তোমরা কথা বলো তখন সুবিচার করো ন্যায় ন্যায়ের পক্ষে কথা বলো যদিও সে নিকট আত্মীয় হয় যদি তোমার নিকটবর্তী কেউ হয় তারপর ওইখানে কি করবে কথার মধ্যে সুবিচার করবে আর ন্যায় কথা বলবে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ কর তোমাদের নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ কর এখানে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার এখানে অঙ্গীকার হচ্ছে যে মানুষ শয়তানের দাসত্ব করবে না কোনো অন্যায় দাসত্ব করবে না এক আল্লাহর হোনামি করবে এক আল্লাহর এই বাদত করবে তো এখানে আমাদের টোটাল নয় টিভি শো চলে গেছে আগের আয়াত আর এই আয়াতে মিলি আচ্ছা আমরা দেখি পরায়াত ও আন্না খাদা সি রতি মুস্ত কিমাং ফাত্ত বিলে তত্ত্ব বি হু সবু লে কুম্ম চ কুম্ বিহীল কুম্ তে কুম ও আন্না আৰু নিশ্চয় ৱাছে আৰ আন্না আন্নাৰটো হৈছে নিশ্চয় হা এটা এটি বা এই চিৰতি আমার পথ চিৰতি আমার পথ চিৰত মানে উচিত পথ যি কমৰা বুলি থাকি ই সেইদিনা চিৰতল মুস্তাকেই মুস্তাকে মেৰা পথ এই যেখানে আছে মুস্তাকে ইমান মুস্তাকিম সরল সঠিক পথ ফা অতএব তোমরা তা অনুসরণ করো ফা ফা অর্থ হচ্ছে অথব ই তোমরা অনুসরণ করো আত্মগত্য করো হু অর্থ হচ্ছে তা বা তার অর্থাৎ এই ইসলাম এ কোরআ অনুসরণ করো লা অনুসরণ করু না ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং অর্থ হচ্ছে না বিয়ু তোমরা কি করো না অনুসরণ করিও না নিষেধ করা হয়েছে এখানে আশুবুলা পথ গুলো সাবিলুন সাবিল অর্থ হচ্ছে পথ বহুবচন বছন আশুবুলা পথগুলো রক তাহলে তা বিচ্ছিন্ন করবে ফা তবে বা অথোপর তা ফারক ফারেক করবে বিচ্ছিন্ন করবে বিকুম তোমাদেরকে আন আন অর্থ হচ্ছে থেকে সাবিলহি তার পথ সাবিল সাবিল অর্থ হচ্ছে পথ আর হি অর্থ হচ্ছে তার বমের সর্বনাম এটা হচ্ছে সুবুল সুবুল বহু বচন আর এটা হচ্ছে এক বচন কুম এটা অশ্বকুম তোমাদের নির্দেশ দিয়েছেন এই যে কুম কুম অর্থ হচ্ছে তোমাদের বমের সর্বনাম আবার এই কুম কিন্তু এটা সর্বনাম না এটা শব্দের কুম বিহি সে ব্যাপারে আল্লাহ কুম যাতে তোমরা এই কুম কুম অর্থ হচ্ছে তোমরা তা না সংযত হও তা অবলম্বন করো আচ্ছা দেখি আমরা একত্র অর্থ নিশ্চয়ই এটি আমার সরল সঠিক পথ আল্লাহ সুখান তালা বলতেছে যে এই পথ হচ্ছে আমার সরল সঠিক পথ অর্থাৎ এই কোরআন এই ইসলাম এই ইসলাম হচ্ছে কি আল্লাহর সঠিক পথ অতএব তোমরা তা অর্থাৎ এই ইসলামের অনুসরণ করো এবং অন্যান্য পথে চলু না নিষেধ করা হচ্ছে যে ইসলাম ব্যতীত আর কোনো তন্ত্র মন্ত্রকে অনুসরণ করিও না তাহলে তোমরা তার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে তোমরা যদি অন্য কোনো পথ তালাশ করো তাহলে কি হয়ে যাবে তোমরা আহ যে ইসলাম এটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সংযত হও তাকে অবলম্বন করো আল্লাহ সুবাহা দেখেন আল্লাহর কত দয়া যে আমাদেরকে আগে এই বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন এর পরেও যদি আমরা সঠিক পথ খুঁজে না পাই তাহলে এখন আমাদের ব্যর্থতা তো এখন আল্লাহ সুবাহ এই আয়তের মধ্যে কি নির্দেশ করেছেন যে ইসলামকে আঁকড়ে ধরার জন্য এটা হচ্ছে দশ নম্বর আচ্ছা তো দেখি আমরা পরায়ত ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيل أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون সুম্মা অতপর তারপর আতাই না আমরা দিয়েছি এই যে না অর্থ হচ্ছে আমরা আতাই না আমরা দিয়েছি মুসা মুসাকে মুসা আলু সাল্লা সাল্লাম কাল্লা বলতে আমি দিয়েছি কি দিয়েছি আল কিতাব বা কিতাব দিয়েছি তামান সম্পূর্ণ ভাবে আলা আলা অর্থ হচ্ছে ওপর আল্লাদি যে আহসানা সৎকর্ম করে ওয়াতফসিলান আর বিষদ বর্ণনা সম্বলিত লিকুল্লি প্রত্যেক প্রত্যেকের জন্য সেই ইন বস্তুর কিছু অহুদান আর আর করুণা লা আল্লাহ হুম যাতে তারা লা আল্লাহ যাতে সম্ভবত ই হুম অর্থে তারা দমের সর্বনাম বিলিয় সাথে সাক্ষাতের প্রতি রপবিহীন তাদের রবের রবের সাথে সাক্ষাতের ইউ মিনু না ইমান একত্র অর্থ দেখি অথপর আমি কিতাব দিয়েছি সৎ প্রতি নিয়ামত পূর্ণ করার জন্য এটাও আল্লাহ সুবাহর পক্ষ থেকে একটি নিয়ামত ও প্রত্যেক বস্তুর বিশদ বিবরণ হৃদায়ত এবং করুণা যে এই আয়তের এই কিতাবগুলোর মধ্যে আল্লাহ সুবাহন প্রতিটি বিষয়ের কি রয়েছে প্রতিটি বিধানের বিষদ বর্ণনা রয়েছে হেদায়াত রয়েছে করুণা রয়েছে যাতে তারা স্ত্রী ও রবের সাথে সাক্ষাতের প্রতি ইমান আনে যা আমরা দুনিয়াতে এখন আছি এখান থেকে আমাদেরকে আবার কামব্যাক করে রবের কাছে যেতে হবে ওইখানে আমাদেরকে জবাব দিতে হবে যেন ওই বিষয়গুলোর প্রতি আমরা ইমান আনি আচ্ছা দেখি আমরা পরায়াত

ই হু হচ্ছে তা এখানে কোরআনের কথা বলা হচ্ছে যে এই কিতাব মানে এখানে কোরআন মোবা বরকতময় বরকতময়ু হু তোমরা তার অনুসরণ করো তবে অথপর অতএব ই তোমরা অনুসরণ করো ই হু হচ্ছে তার দমের বা সর্বনাম অর্থাৎ এই কোরআনের অনুসরণ করো অত্যাকু আর তোমরা ভয় করো আর ইত্তাকু কি করো ভয় করো যাতে তোমরা এই কুম অর্থ হচ্ছে তোমরা জমির সর্বনাম লা আল্লাহ হয়তো সম্ভবত বা জাতি তোর হেমুনা করুণা প্রাপ্ত হও যে তোমরা যদি এই কোরআনকে অনুসরণ করো তাহলে সম্ভবত তোমরা কি করবে করুণা লাভ করবে আচ্ছা একত্র অর্থ আর আমি এই কিতাব অবতীর্ণ করেছি আগের আয়তে আল্লাহ তা তাউরাতের প্রশংসা করেছেন আর এখানে এই কোরানের প্রশংসা করতেছেন কোরআনের কথা বলতেছেন যা বরকতময় যে এই কোরআন কি বরকতময় একটি কিতাব অতএব তোমরা তার অনুসরণ করো এই অনুসরণ করো এবং ভয় করো যাতে তোমরা হও এখানে ভয় করো যে এই কোরআনের বাহিরে চলিও না ওই চলাকে তোমরা ভয় করো এর জন্য এখানে সাথে সাথে বয়ের কথা বলেছেন আচ্ছা দেখি আমরা পড়ায়াত ان تقولوا انما انزل الكتاب على طائفتين من قبلنا وان كنا عن دراستهم لغافلين ان تقولوا جنتم تقولوا بولتي ইন্নামা মূলত যা বা নিশ্চয়ই উংজেলা অবতীর্ণ হয়েছে আল কিতাবা কিতাব আলা উপর বা প্রতি দু সম্প্রদায়ের মিং কবিলিনা আমাদের পূর্ববর্তী ওয়াইন ওয়া ওয়া এবং বা আর ইন নিশ্চয়ই না আমরা ছিলাম আন থেকে দ তাদের পাঠ ও পঠনে লাগেলা অবশ্যই অনবহিত যে অজ্ঞা অজ্ঞাত ছিলাম আমরা আচ্ছা একত্র অর্থ দেখি অথবা যাতে তোমরা না বলতে পারো যে কিতাব তো কেবল আমাদের পূর্ববর্তী দুঃ সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হয়েছে আগের আয়তে আমরা দেখেছি জাল্লা সুখানতালা এই কোরআনের কথা বলেছেন আর এখানে বলেছেন যাতে তোমরা এখানে তোমরা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত অর্থাৎ আমরা আমরা যেন বলতে না পারি যে কিতাব তো কেবল আমাদের পূর্ববর্তী আগে দু সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হয়েছে এখানে দুই সম্প্রদায় হচ্ছে ইহুদি এবং নাসারা যে তাদের প্রতি কি করা হচ্ছে শুধু কিতাব নাজির করা হয়েছে এবং আমরা সেগুলোর পাঠ ও পঠন সম্পর্কে কিছুই জানতাম না যে এখানে আমাদের যে ওজোর আপত্তি এগুলো আল্লাহ খতম করে দিয়েছেন আমরা বলতে পারবো না যে আমাদের কাছে কোরআন নেই আমাদের কাছে নবী নেই আমরা কিভাবে সঠিক পথে চলবো এই যে ওজোর এটাকে আল্লাহ সুবাহ এখানে বন্ধ করে দিয়েছেন আমাদেরকে কোরআন দিয়েছেন নবী দিয়েছেন আল্লাহ আকবার এটার কথা এখানে বলা হচ্ছে যে আমরা বলতে পারতাম যে আমাদের কাছে কোরআন না থাকলে যে অনেক পূর্বে কোরআন ছিল যে সম্পর্কে যে পাঠ পঠন সম্পর্কে আমরা কিছুই জানতাম না তাদের ভাষা বুঝতাম না পড়তে পারতাম না এরকম কথা যা আমরা না বলতে পারি আচ্ছা দেখি আমরা পড়ায়াত আও তাকুলু লাউ আন্না উনজিলা আলাইনা কিতাব লাকুন্না আখদা মিনহুম فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة فمن أظلم ممن كذب بآيات الله وصدف عنها سنجزي الذين يصرفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون আচ্ছা আমরা এই আয়াতের এখানে একত্র অর্থ দেখি আপনারা প্রয়োজনে অর্থগুলি দেখে নেবেন বেঙ্গে বেঙ্গে অথবা না বলতে পারো যদি আমাদের প্রতি কোন কিতাব অবতীর্ণ হতো আমরা এদের চাইতে অধিক হৃদায়ত পেতাম এই যে আগে বলে আসলাম আমরা এই এই কথা বলতে না পারি যে আমাদের কাছে যদি কিতাব দেওয়া হতো তাহলে আমরা কি করতাম যে তাওরাত পুরুষের যারা ছিল ইঞ্জিনিয় অনুসারে যারা ছিল তাদের থেকে আমরা ভালো ইমান আনতে পারতাম অতএব তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ হিদায়াত ও রহমত এসে গেছে অথপর সে ব্যক্তির চাইতে অধিক সীমা আর কে হবে যে আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে যে আল্লাহর এই বিধিবিধানকে এই কোরআনকে মিথ্যা বলে তা চেয়ে জালেম আর কে আছে এবং গা বাঁচিয়ে চলে এখানে গা বাঁচিয়ে চলে হচ্ছে যে এ কোরআন থেকে ইসলাম থেকে বিমুখ ইসলামকে ব্যতিরকে অন্য কোন পথে চলে ও আমি তাদেরকে শাস্তি দেব আল্লাহ সুহানোলাহ বলতেছি যারা আমার আয়াতসমূহ থেকে বিমুখ হয়েছিল জঘন্য শাস্তি তাদের বিমুখতার কারণে তাদের এই জুলুমের কারণে তাদের এই অন্যায়ের কারণে আল্লাহ কি করবেন কঠোর শাস্তি দিবেন যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আচ্ছা তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস আমাদের ক্লাস এখানেই শেষ হবে আপনারা আমাদের এই ক্লাসগুলো ভালোভাবে দেখার চেষ্টা করবেন মানে হচ্ছে একটা ক্লাসকে ভারবার দেখার চেষ্টা করবেন একটা ক্লাস আপনি একবার দেখলেই সহজেই হয়তো অনেক কিছু উপলব্ধি করতে পারবেন না আপনি দেখেন একটা আয়তা তা করতে গেলে অনেক লম্বা সময় এখন সম্পূর্ণ তো সম্ভব নয় যেহেতু আমরা অল্প সময় একটা পৃষ্ঠাটা আমরা শেষ করার চেষ্টা করি তো এজন্য একটা ক্লাসকে বারবার দেখার চেষ্টা করবেন তাহলে এই আয়াতের আপনার গভীরে পৌঁছাতে পারবেন ইনশা আল্লাহ আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে থাকলে আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য ভাইয়েরা শিখতে পারেন সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অমর